আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনি ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটিতে মাত্র 12 রাকাত নামাজের কথা বলে দিব, যে 12 রাকাত নামাজের বিনিময়ে আপনারা জান্নাতে যেতে পারবেন, এটি একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ভিডিও। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফরজ নামাজে ত্রুটি বিচ্যুতি দূরীকরণে সুন্নত নামাজের ভূমিকা অনন্য, তাই ফরজের পাশাপাশি সুন্নত নামাজও গুরুত্ব দিয়ে আদায় করা অবশ্য জরুরি। সুন্নত ওই আদেশমূলক বিধানকে বলা হয় যা ফরজ ওয়াজিবের মতো অপরিহার্য নয়, তবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল থেকে প্রমাণিত। সুন্নত দুই প্রকারে হয়ে থাকে, এক সুন্নতে মুয়াক্কাদা ও সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা ওই সব কাজ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এমনভাবে আমল করতেন যে তা ওজরবিহীন কখনো ছাড়তেন না, যথা পুরুষদের জামাতে নামাজ পড়া, জামাতের জন্য আজান দেওয়া ইত্যাদি। এই ধরনের সুন্নতের বিধান হলো এসব সুন্নত ওজরবিহীন নিয়মিত ছেড়ে দেওয়া গুনাহ, তবে হঠাৎ বিশেষ প্রয়োজনে ছাড়তে পারবে। ওজরবিহীন এমন সুন্নত ত্যাগকারীকে তিরস্কার করা হবে, তবে তাকে ফাসিক বা কাফির বলা যাবে না। সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতোই, অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহিতা করতে হবে, তেমনি সুন্নতে মুয়াক্কাদা থেকে জবাবদিহিতা অবশ্যই করতে হবে। তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে কখনো মাপ পেয়েও যেতে পারেন। সুন্নতে জায়েদা হচ্ছে ওই সুন্নত যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করলেও ওজরবিহীন মাঝে মাঝে ছেড়ে দিতেন, এমন সুন্নতকে মুস্তাহাব, নফল ও মান্দুব বলা হয়। এমন সুন্নতের বিধান হল তার উপর আমল করা প্রশংসনীয় ও সওয়াবের কাজ, তবে বিনা প্রয়োজনে ওজরবিহীন ত্যাগকারীকে তিরস্কার করা যাবে না, যথা তাহাজ্জুদ সহ অন্যান্য নফল নামাজ, নফল রোজা, সাদগা, পরোপকার ও জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি। তবে এই ধরনের আমলগুলোর মধ্যে কোনো কোনো আমল অন্য আমলের চেয়ে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কোনো কোনো ওলামায়ে কেরামগণ বলে থাকেন মুস্তাহাব নফলের চেয়ে সুন্নতে জায়েদা তুলনামূলক গুরুত্বপূর্ণ। তাই ফরজ নামাজের আগে ও পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। এই সম্পর্কে হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যমও বলা হয়েছে। একটি হাদিস হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। সুবহানাল্লাহ। আর সেই নামাজগুলো হচ্ছে জহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ এবং পরে 2 রাকাত সুন্নত নামাজ, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এশার পরে 2 রাকাত সুন্নত নামাজ এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এটি তিরমিজি শরীফের হাদিস নম্বর 6362 থেকে নিয়েছি। তাই আমি আমার দিনি আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনি ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা এই 12 রাকাত নামাজ পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই 12 রাকাত নামাজের ওসিলায় আপনাদেরকে অবশ্যই জান্নাতে একটি ঘর বানানোর ব্যবস্থা করে দিবেন। আমি সকলের জন্য দোয়া করি আপনারা যেন কোনোভাবে এই 12 রাকাত নামাজ মিস না করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 12 রাকাত নামাজ সহি সময় পড়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।